আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকের এপিসোডের টপিক হচ্ছে ম্যান বিএনডব্লিউ মেইন ইঞ্জিনের ফুয়েল পাম্পের উপর ফিটেড পাংচার ভালভের ওভারহোলিংয়ের উপর। আমার দৃঢ় বিশ্বাস আজকের সাবজেক্টটি আপনাদের নলেজ এবং কনফিডেন্স অনেক বৃদ্ধি করবে। স্ক্রিনে একটি ইউজড পাংচার ভালভ দেখছেন, চলুন আমরা এটাকে ওভারহল করি। বিভিন্ন সাইড থেকে পাংচার ভালভটি দেখতে কেমন হয় তা খেয়াল করুন। ইন ইউজে থাকতে এই হোলগুলো দিয়ে যদি ফুয়েল বের হয় তাহলে বুঝতে হবে ভেতরে যে এয়ার পিস্টন ব্যাকআপ রিং রয়েছে সেগুলো লিক করছে। এই টপ কভার গ্যাসকেট লিক করে ইয়ারও বের হতে পারে। পাংচার ভালভের টপ কভার রিমুভ করার জন্য এর উপরের চারটি বোল্ট এবং এর সাথে যে লকিং ওয়াশার রয়েছে সেই লকিং ওয়াশারটাকে রিমুভ করতে হবে। চারটি বোল্ট রিমুভ করা হয়ে গেলে আমরা টপ কভারটিকে খুলে নিব। এরপর টপ কভারের যে গ্যাসকেটটি রয়েছে সেটি চেক করে দেখব। এয়ার পিস্টনটি রিমুভ করার জন্য আমাদের 10mm একটি বোল্ট স্ক্রু ইন করে পুল করতে হবে। পুল করার সাথে সাথে আমাদের এয়ার পিস্টনটি বের হয়ে চলে আসবে। এয়ার পিস্টনটি বের হওয়ার পরে আমরা একটু ইনস্পেকশন করে দেখি এটার মেকানিজমটা কি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিল রিং বা ব্যাকআপ রিং দেখতে পাচ্ছেন ব্লু কালারের। এই নিচের দুটো ব্যাকআপ রিং যদি লিক করে তাহলে এই হোল দিয়ে ফুয়েল লিক করবে। আর যদি উপরের ব্যাকআপ রিংটি লিক করে তাহলে উপরের হোল দিয়ে এয়ার বা ফুয়েল লিক করবে। আমরা পাংচার ভালভ খোলার সময় এগুলি অবজার্ভ করে দেখব যে আমাদের প্রবলেমটা কোথায়। পাংচার ভালভের আউটসাইডে দুটো ওরিং রয়েছে যা ডেলিভারি চেম্বারকে সিল করে। এই দুটো ওরিং যদি লিক করে তাহলে ফুয়েল এই ওরিংয়ের পাশ দিয়ে বডি বরাবর লিক করে বেরোয় আসবে। ফুয়েল পাম্প সিল রিং বা ব্যাকআপ রিং মিলিং টুল বক্স দেখতে পাচ্ছেন। এই টুল বক্সের ভিতরে বিভিন্ন ধরনের বা বিভিন্ন সাইজের মিলিং টুলসগুলি রয়েছে। আমাদের এই বক্সের মধ্যে কিছুটা মিসিং রয়েছে যেগুলি আমরা টেফলন দিয়ে বানিয়ে নিয়েছি। এই মুহূর্তে যে চারটা টুল সেট দেখছেন এটি হচ্ছে শুধুমাত্র পাংচার ভালভের জন্য ব্যবহৃত হবে। প্রথমে আমরা এয়ার পিস্টনের বডি হতে সবগুলো পুরনো সিল রিং এবং ওরিং যা রয়েছে সবগুলো আমরা রিমুভ করব। রিমুভ করে এটাকে ভালোভাবে আমরা ক্লিন করব। পাংচার ভালভের বডির ইনসাইড এবং আউটসাইড মিরর শাইন ক্লিন করতে হবে, না হলে সিল রিংগুলো লিক করতে পারে। সবগুলো হোল প্যাসেজ ক্লিয়ার এবং ক্লিন করতে হবে। ওরিং গ্রুপগুলো ক্লিন করতে হবে। প্রপার টাইটেনিংয়ের জন্য থ্রেডেড এরিয়া ভালোভাবে ক্লিন করতে হবে। এই স্ক্রুগুলো ক্লিন করে কপার স্লিভ লাগিয়ে রাখতে হবে। এয়ার পিস্টনটি সবগুলো
সিল রিং নতুন দিতে হবে। প্রথমে সবগুলো গ্রুভের ও রিং ফিট করব আমরা। স্পিন্ডেল সাইডের গ্রুভটিতে দুটি করে ও রিং থাকবে। সিল রিংগুলো প্রথমে সিল রিং এক্সপান্ডারের ভিতরে ইনসার্ট করে নিতে হবে। এক্সপান্ডারটিকে স্পিন্ডেলের গ্রুপ বরাবর ইনসার্ট করে এরপর সিলিং রিং পুশিং যে স্পেশাল টুলস রয়েছে সেটিতে কেয়ারফুলি সিলিং রিংটিকে পুশ করতে হবে। এয়ার পিস্টনটির বর্তমান ভিডিও অনুযায়ী স্পিন্ডেলটির নিচের সিল রিংটি আগে লাগাতে হবে, এরপর উপরের সিল রিংটি আমাদেরকে ফিট করতে হবে। পাংচার ভালভে সিল রিংগুলি যেহেতু এক্সপ্যান্ড করা হয়েছিল, এখন এই সিল রিংগুলিকে আবার সংকুচিত করতে হবে। এই সংকুচিত প্রসেসটা যদি ঠিক মতো না হয় তাহলে এই সিল রিংগুলো পাংচার ভালভের ভিতরে ফিট করার সাথে সাথে যে কোনো এক সাইড কেটে যাবে এবং এটা লিক করতে থাকবে এবং পাংচার ভালভটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। আমরা এই মুহূর্তে যে মিলিং টুলসটি দেখছি টেফলনের একটি বার দিয়ে বানানো, এটি অরিজিনাল মিলিং টুলস না। টেম্পোরারিলি আমরা একটি টুলস ফ্যাব্রিকেট করে নিয়েছি। এই টুলসটির ভিতরে খুবই ধীরে ধীরে স্পিন্ডেলটিকে পুরোপুরি ইনসার্ট করে এরকম রোটেট করতে হবে এবং রোটেট করতে করতে এই সিলিং রিংস যেগুলি রয়েছে এগুলো একদম তার সারফেসে বসে যাবে এবং এটা প্রপারলি পাংচার ভালভের ভিতরে কাজ করবে। এবার আমরা ইয়ার সাইডের সিল রিংটা কিভাবে ফিট করতে হয় সেটা আমরা দেখব। প্রসেস এবং সিস্টেম হুবহু আগের মতোই, কিন্তু টুলসের সাইজটা একটু বড়। কিছুক্ষণ আগে আপনারা টেফলন দিয়ে আমাদের ফেব্রিকেট করা যে টুলসটি দেখেছেন এটিও দেখতে ঠিক এই সবুজ রঙের টুলসের মতো, শুধু সাইজে অনেক চিকন। মিলিং করা শেষে এয়ার পিস্টনটির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা। আমি সাধারণত এয়ার পিস্টনটি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই। পাংচার ভালভটির ভালভ সাইড বা বটম সাইড ডিসমেন্টল করব। এবার একটি ইলেকট্রিক্যাল হট ব্লোয়ার দিয়ে 80°C পর্যন্ত ভালভ বডিকে হিট আপ করে নিচ্ছি আমরা। পাশে থাকা সলিড রাউন্ড বার দিয়ে আমরা যদি পাংচার ভালভটির উপর থেকে হ্যামার করি তাহলে স্প্রিং গাইড, স্প্রিং এবং স্লাইড ভালভ নিচ থেকে বের হয়ে আসবে। নতুন এবং পুরনো স্প্রিংয়ের হাইট ডিফারেন্সটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। স্প্রিং গাইডটি ভালোভাবে অবজার্ভ বা ইনস্পেকশন করতে হবে যে কোনো ধরনের ফল্ট বা প্রবলেম আছে কি না। এরপর আমরা স্লাইড ভালভটিকে ইনস্পেক্ট করব যে সিলিং সারফেসটি রয়েছে সেই সিলিং সারফেসটি ঠিক আছে কি না, যে কোনো ধরনের কাট মার্ক বা ড্যামেজ মার্ক এগুলি রয়েছে কি না এগুলি আমরা অবজার্ভ করব। স্লাইড ভালভ, স্প্রিং এবং স্প্রিং গাইড অ্যারেঞ্জমেন্টটা কেমন সেটা আমরা দেখছি। বটম সাইড ইন্টারনাল পার্ট ক্লিনিং করে দেখতে হবে ভিতরে কোনো ড্যামেজ রয়েছে কি না। আমরা ভালভ বডিটিকে ক্লিন করে নিয়েছি। এই হোল অংশটু আপনারা দেখলেন। ক্লিন করার পরে ভালো করে এয়ার ব্লো করে নিতে হবে সবগুলো ইন্টারনাল পার্টে এবং আউটসাইড পার্টে। এবার আমরা কিছুটা লুব অয়েল ইন্টারনালি অ্যাপ্লাই করে এয়ার পিস্টনটিকে তার স্লটে বসিয়ে দিব।
এবার আমরা এয়ার পিস্টনটিকে টেস্ট করব। এয়ার পিস্টনটি টেস্ট করার জন্য আমরা একটি স্ক্রুকে ইনসার্ট করে যদি হাত দিয়ে পুশ করে ছেড়ে দেওয়ার সাথে সাথেই এয়ার পিস্টনটি উপরে উঠে আসে, তাহলে বুঝতে হবে এয়ার পিস্টনটি ভালো আছে এবং কাজ করবে। এবার আমরা টপ কভার গ্যাসকেটটিকে কপার স্লিপ অ্যাপ্লাই করে কভারটি আমরা ফিট করব। বোল্টগুলো টাইট করা হয়ে গেলে আমরা যে লকিং ওয়াশারটি রয়েছে সেই লকিং ওয়াশারটিকে প্রত্যেকটা বোল্টের সাথে আমরা কি করব, সুন্দর করে বা ফিটেড করে লাগিয়ে দিব। এরপর আমরা বডিতে যে দুটো ওরিং রয়েছে সেই ওরিং দুটো রিনিউ করে দিব। ওরিংগুলোতে যাতে কোনো ধরনের টুইস্টিং না থাকে সেজন্য এরকম একটি শার্প ওয়েল্ডিং রড ওরিংগুলোর চারিদিকে এভাবে রাউন্ড করে নিয়ে আসতে হবে। আজকের ভিডিও তৈরিতে সার্বিক সহযোগিতা করার জন্য সেকেন্ড ইঞ্জিনিয়ার বেলালকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও সহ এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।